আদালতের নির্দেশ না মেনে বিদেশি পাখি পরিবহনে টালবাহানার বিরুদ্ধে হাওড়া স্টেশনের বাইরে বিক্ষোভ কলকাতার দুটি পক্ষীপ্রেমী সংস্থার সদস্যদের। বিদেশি পাখির বুকিং নিচ্ছে না রেল, এই অভিযোগে হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভ দেখালেন কলকাতার দুটি পক্ষীপ্রেমী সংস্থার সদস্যরা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বারে বারে আটক করা হচ্ছে খাঁচা ভর্তি পাখি, দেওয়া হচ্ছে না সঠিক সিজার লিস্ট, এমনই নানান অভিযোগ তোলেন কলকাতা বার্ড ব্রিডার্স অ্যান্ড লাভার্স অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ বিদেশি পক্ষীপ্রেমী সংস্থার সদস্যরা। দুই সংস্থার আইনজীবীরা এসে রেলের আধিকারিকদের সাথে আলোচনায় বসেন, তারপরেই আগামী কয়েকদিনের মধ্যেই রেলের পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয়। বিশেষ করে এক্সোটিক বার্ডস যে ব্যবসার সঙ্গে যুক্ত আছি, এখন এর সঙ্গে প্রচুর লোক সংখ্যক লোক গ্রামে এবং শহরে তাদের জীবিকা যাপন করেন এই ব্যবসার সঙ্গে, কিন্তু আমাদের পদে পদে বিভিন্ন রকম অসুবিধা সুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আজকের যেটা সবচেয়ে প্রমুখ যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন স্টেটে আমাদের এই পাখিরগুলোকে পাঠাই বাই রেল বাই ট্রেন অর বাই রোড, এবং সেইখান ক্ষেত্রে সবচেয়ে মহৎ প্রবলেম যেটা হচ্ছে রেলের দ্বারা কিন্তু সবচেয়ে চিপেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন, কিন্তু সেখানে এনারা বিশেষ করে এনাদের রেল এবং জিআরপি থেকে নানান রকম অসুবিধে ক্রিয়েট করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, মাল সিজ করা হচ্ছে, তার কোনো সিজার লিস্ট দেওয়া হচ্ছে না। এইসব কারণে আমাদের এই ব্যবসাটা আজকে প্রায় বহু সংখ্যক লোকের পেটে আজকে বিশালভাবে মানে অসুবিধার ভেতর পড়ে গেছে, এবং তাদের কীভাবে কী চলবে সংসার বা তাদের বাচ্চা কাচ্চা কীভাবে এগোবে এই নিয়ে আমরা প্রচণ্ডভাবে চিন্তিত। এর একটা আজকে আমাদের যিনি লয়ার উনি কথাবার্তা বলেছেন, এটা আশা করি সুরাহা দেখে জিনিসটা এগোচ্ছে, আমরা এই আশাবাদী এবং দেখা যাক কী হয়। আমার নাম বিভাস দাস। আমি সল্টলেকে থাকি, আমি একজন সাপ্লায়ার, হ্যাঁ বার্ড সাপ্লায়ার। আমার নাম বিভাস দাস, আমি একজন জু সাপ্লায়ার। ভারতীয় বিভিন্ন হাজার সদস্য আছে দুটো ক্লাবে, তো আমাদের সদস্যরা বিভিন্নভাবে সম্মুখীন হচ্ছেন এই পাখি না পাঠাতে দেওয়ার ফলে। মূলত পাখি যত বেশি না বিক্রি হয় তার থেকে বেশি দক্ষিণ ভারতের পাখি আমাদের কাছে আসে, যেটা ওদের কাছে উদ্বৃত্ত হয়। আমাদের কাছে যে পাখিগুলো উদ্বৃত্ত হয় আমরা ওদের পাঠাই, বেশিরভাগটাই এক্সচেঞ্জের মাধ্যমে হয়, কিছু কিছু বিক্রি হয় কিন্তু বেশিরভাগটাই এক্সচেঞ্জের মাধ্যমে হয়। তো আজকে ওনারা বললেন যে সোমবারের পর থেকে আপনারা পাঠাতে পারবেন, এ নিয়ে আর কোনো আপনাদের প্রবলেম হবে না। তবে আমরা জানি না, আমরা দুটো সংস্থা মিলে এসে ওদেরকে বলে গেলাম, এবং আমরা ছাড়া তৃতীয় কোনো সংস্থা, সে গড়িয়াহাট হোক, সোনারপুর হাট হোক, মধ্যমগ্রাম হাট হোক, কেউ এই ইনিশিয়েটিভ নেয়নি। এই ইনিশিয়েটিভ নিয়েছি খালি পশ্চিমবঙ্গ বার্ড লাভার্স অ্যাসোসিয়েশন আর বার্ড ব্রিডার্স অ্যাসোসিয়েশন। আমরা মনে করছি আমাদের সঙ্গে যে আলোচনা ওনাদের হয়েছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা। আমরা আশা করি রেল আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে ওনারা পালন করবেন। জিআরপি এই ঘটনা হাইকোর্টের যে 26 তারিখের রায়, আমরা হঠাৎ দেখলাম 4 মাস বাদে জুলাই মাস থেকে 26-3 অর্ডারটা নিয়ে জুলাই মাস থেকে জিআরপি তৎপর হতে আরম্ভ করলো, তার আগে কিছু বললো না। আমরা জানি না কেন হঠাৎ, বলা নেই, কওয়া নেই, কিছু নেই, জানা নেই, টানাটানির ব্যাপার। এখন এই টানাটানির মধ্যে আমাদের কোথাও যেন মনে হয়েছে যে ওনাদের ধারণা আমাদের দুটো ক্লাবের যারা সদস্য আছে, আমাদের ক্লাবের যারা বেকার ভাই আছে যাদের এটা রুটি রুজি, তারা বোধহয় প্রচুর অর্থ উপার্জন করে নিচ্ছে যাতে করে জিআরপির পেটে টান পড়ে যাচ্ছে। তাই অবৈধভাবে কোনো পাওয়ার ছাড়া, কোনো কোর্ট অর্ডার ছাড়া জিআরপি আমাদের পাখিগুলোকে আটকে দিচ্ছিল, শুধু না পাখিগুলোকে নিয়ে পাখিগুলোকে
ওয়াইল্ড লাইফ প্রোটেকশন একটা কেস দিচ্ছে, 50টা পাখি ধরলে 20টা পাখি দেখাচ্ছে, 100টা ককটেল ধরা পড়লে 20টা ককটেল দেখাচ্ছে, সিজার লিস্ট পুরোটা দিচ্ছে না, যা পাখি পাঠাচ্ছি তার 25% দিচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না। আমরা বুঝতে পারিনি কেন, আমরা বারবার করে ওনাদের বোঝাতে চেষ্টা করেছি, ওনারা ইচ্ছে করে পায়ে পা দিয়ে আমাদের সঙ্গে কন্দল করছেন। ফ্রিঞ্জ বলে একটা বিদেশি উপজাতির পাখি আছে, সেটাকে ওনারা মুনিয়া বলছেন জবরদস্তি, বলে ওনারা বলছেন এটা দিশি পাখি। যে কোনো কারণেই হোক, আজকে রেল আমাদের বলে দিয়েছে যে আমাদের আপনাদের জেল আমাদেরকে আজকে পরিষ্কার করে দিয়েছে একটা জিনিস, যে আমরা পাখি বুকিং করব, আমাদের সাথে জিআরপি কোনো সম্পর্ক নেই, খালি আপনাদের একটা মুচলেকা দিতে হবে যে আপনারা কী পাখি পাঠাচ্ছেন এবং সেটা বিদেশি পাখি কিনা এবং সেটা ওয়াইল্ড লাইফের মধ্যে পড়ে না, যাতে করে এটা এই মুচলেকাটা আমরা নেব আমাদের যে বুকিং ক্লার্ক তার স্বার্থ রক্ষা করার জন্য। তার কারণ তার পক্ষে জানা সম্ভব না যে আপনি কী পাখি পাঠাচ্ছেন, ফলে আপনার যে আন্ডারটেকিং সেই আন্ডারটেকিংয়ের ভিত্তিতে আমরা আপনাদের পাখি পাঠাতে অ্যালাউ করব, আমরা অর্ডারও করে দেবো আজকের মধ্যে, যদি কোনো কারণে না পারি সোমবারের মধ্যে নিশ্চিত করে দেবো এবং এই জট খুলবে, এই সমস্যার সমাধান হবে। আমার নাম রানা মুখার্জী।